দুয়ারে সরকার আবার আমরা করছি এই কারণে, কেউ যদি মনে করে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যাপারে দরখাস্ত জমা দেবে, খাদ্যসাথীর ব্যাপারে সে কার্ড পায়নি দরখাস্ত জমা দেবে, স্বাস্থ্যসাথীর ব্যাপারে সে কার্ড পায়নি জমা দেবে, সেটাও কিন্তু অ্যালাউ হবে। সাথে সাথে কৃষক বন্ধু থেকে শুরু করে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার সবগুলো, তাছাড়াও এই সমস্ত সার্ভিস যেগুলো দুয়ারে সরকারে দেয়, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, কাস্ট সার্টিফিকেট, তপশিলি বন্ধু, শিক্ষাশ্রী, জয় জোহার, পেনশন 60 বছর হয়ে গেলে সব সিরিটাইড পরিবারদের, সিরিটাইড পরিবারদের, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, ঐক্যশ্রী, কৃষক বন্ধু, 100 দিনের কাজ, ডিজিটাল রেশন কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু নতুন, স্টুডেন্টস ক্রেডিট কার্ড স্কিম, ব্যাংকিং রিলেটেড ইনক্লুডিং ওপেনিং অফ ব্যাঙ্ক অ্যাকাউন্টস, আধার রিলেটেড কার্ড, হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স, ল্যান্ড রেকর্ড কারেকশন অ্যান্ড মিউটেশন অফ রেকর্ডস এগ্রিকালচারাল ল্যান্ডে, এগুলো সবই কিন্তু দুয়ারে সরকার থেকে দেওয়া হয়। আমরা আপনাদের বলার পরে এটা একটা অ্যাড করে ফুল পেজ একটা করে অ্যাড দিয়ে দেওয়া হোক যে দুয়ারে সরকার কবে থেকে কবে হবে এবং কি কি পরিষেবা পাবে। 5ই মে থেকে 5ই জুন ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার। রাজ্যবাসীর কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে ফের আয়োজিত হচ্ছে রাজ্য সরকারের জনপ্রিয় কর্মসূচি দুয়ারে সরকার। আগামী 5ই মে থেকে 5ই জুন পর্যন্ত 1 মাস ব্যাপী চলবে এই শিবির। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে তৃণমূলের তৃতীয় সরকারের বর্ষপূর্তি উপলক্ষেই দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হচ্ছে 5ই মে থেকে 5ই জুন। আবার এবারে দুয়ারে সরকার কর্মসূচিতে 2টি নয়া প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে, মৎস্যজীবী ক্রেডিট কার্ড ও আর্টিজান ক্রেডিট কার্ড অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন প্রকল্প হিসাবে। এছাড়াও থাকছে খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্র, শিক্ষাশ্রী, তপশিলী বন্ধু, রূপশ্রী, কন্যাশ্রী, মানবিক, লক্ষ্মীর ভাণ্ডার, জয় জোহার, কৃষক বন্ধু, কিষাণ ক্রেডিট কার্ড, 100 দিনের কাজ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ঐক্যশ্রী, ব্যাংকিং সংক্রান্ত বিষয়, আধার সংক্রান্ত বিষয়, মিউটেশন সংক্রান্ত কাজ, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। মূলত এই প্রকল্পগুলি এবারে দুয়ারে সরকার প্রকল্প থেকে সুবিধা পাবে রাজ্যবাসী। ইতিমধ্যেই নবান্নের তরফে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে প্রত্যেকটি পঞ্চায়েত, পৌরসভা, ওয়ার্ডে ক্যাম্প করে এই প্রকল্প করতে হবে। রাজ্যে শুধু সরকারি আধিকারিকরাই এই প্রকল্পে কাজ করতে পারবে।